জনতা পার্টি বিষয় মুখপাত্র ঝাড়সুগুড়া জেলা সমস্ত সাংবাদিক বন্ধুমানঙ্কু আজিকার এই সাংবাদিক সম্মেলনী তরফর মু স্বাগত করুছি, প্রণাম করুছি। এবং আসন্তা সাধারণ নির্বাচন পূর্বর ভারতীয় জনতা পার্টি তরফর যে সংকল্প পত্র এবং যে চার্জশিট এ 25 বছর সরকার বিরুদ্ধে আমি প্রকাশ করেছি সে সংক্রান্তে দুই তিন পদ আপনার নিকটে প্রকাশ করা চাহুছি। প্রথম কথা হল যে দুই দুই থর নির্বাচিত হয়ে সারা পরে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ তৃতীয় থর নির্বাচিত হবার আবশ্যকতা কম পড়ছে, কেবল ইস্তাহার বা সংকল্প পত্র নুহ। যেতবে গোটিয়ে দল 10 বর্ষ 15 বর্ষ 25 বর্ষ সরকার নে থাকে সেতবে তার যে অনুভব অর যে পারফরমান্স অর যে উপলব্ধি অধ্য জনসাধারণ নিকটে প্রকাশ করবার আবশ্যকতা থাকে। তেমন সেই আবশ্যকতা দৃষ্টিকোণ যদি আজ জনে পচারে যে তৃতীয় থর প্রধানমন্ত্রী ভাবে মোদী কী নির্বাচিত করা আবশ্যক, সে সময় গত 10 বর্ষর হিসাব মধ্য দেওয়া পাই আমি মোরালি উই আর কম্পেয়ার আমি বাধ্যবাধকতা সেটা রহুছি। প্রথম কথা হচ্ছে 2014 মসিহার যেতবে ভারতীয় জনতা পার্টি শাসন ক্ষমতাকে আসুচি সেতবে সারা বিশ্বরে ভারতর অর্থনীতিকে ফ্রাজাইল টেন ভিতরে রখা যাওতলা। ফ্রাজাইল টেন মানে ভঙ্গুর, অস্থির, দুর্বল, সেই প্রকার এক অর্থনীতি ভারতবর্ষ লা। কিন্তু আজ মোদীঙ্কর নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি যেতবে তার 10 বর্ষ শাসন সম্পূর্ণ করুচি সেতবে বিশ্বর পঞ্চম বৃহত্তম অর্থনীতি ভারত আজ ঠিয়া হয়েছে বিশ্ব সম্মুখে। যদি আজ আপনার কহবি 2014 মসিহার আপনার মুন্ড পিছা আয় ভারতবর্ষে 3,800 টাকা, আজ তা পৌঁছিছে 6,400 টাকার। যদি মুদ্রাস্ফীতির কথা কহবে, দরদাম বৃদ্ধির কথা কহবে, জনসাধারণকর পকেটকু যা সবুঠারু অধিক প্রভাবিত করে যদি সে মুদ্রাস্ফীতির কথা কহবে, তাহলে 2014 মসিহার 10 শতকড়া হারে মুদ্রাস্ফীতি আজ তা 4.9 শতকড়া কু ফেছে। মল্টি ডাইমেনশনাল পভর্টি বা যাকে আমি দারিদ্র্যর কথা কুচু আপনার জাঁচান 25 কোটি দারিদ্র্যর কবলর মুক্ত জনতা পার্টি সরকার রয়েছে। 2014 মসিহার দারিদ্র্য তলে ভারতর 29 শতকড়া জনসাধারণ রোলে, আজ তা হ্রাস পাই 11% কু আসছে। আপন জাঁচান গোটায় অর্থনীতি বর্তমান যেতবে বৈশ্বিক অর্থনীতি আসি যাই জগতিকরণ হয়েছি সেতবে প্রতিভা পুঞ্জি এবং শ্রম বিভিন্ন দেশ মধ্যে নিরপেক্ষে বিবাদে কিভাবে গমানগমন হয়েপার তা উপরে নির্ভর করছে। সে দৃষ্টিকোণ এফডিআই বা যাকে আমি প্রত্যক্ষ বিদেশী পুঞ্জি কৌন সেটা 2014 মসিহার
অর্থাৎ মোদীকর শাসন ক্ষমতা গ্রহণ করিবা পূর্বরু $305 বিলিয়ন ছিলা, $305 বিলিয়ন আজি তা $650 বিলিয়ন রে পৌঁছিছি। এয়ারপোর্ট 74টা ছিলা, বর্তমান 149 রে পরিণত পৌঁছিলাণি। যৌ শহরে মেট্রো কনেকশন আছে, 2014 মসিহারে 5টি ভারতর শহরে মেট্রো রেলর ব্যবস্থা ছিলা, আজি তা 20 রে পৌঁছিলাণি। 2014 মসিহারে 21,000 কিলোমিটার রেলপথকু বিদ্যুতিকরণ করা যাইতলা, আজি তা 62,000 রে পরিণত হলাণি। যদি আপনার আহরি হিসাব দেবি তাহলে 43 কোটি লোককু মুদ্রা লোন দিয়া যাইছি, 50 কোটি লোকঙ্কর ব্যাংক খাতা খুলিছি। আগে যেতবে ব্যাংক কু গোটিয়ে সাধারণ লোক ভাবুতলা ইয়ে হচ্ছে বড় বড়িয়াঙ্কর কথা, এটিকে ব্যাংক খুঁজবাপাই সাধারণ লোক সাহস করুনতলা, কিন্তু মোদীঙ্ক নেতৃত্বরে 50 কোটি ব্যাংক খাতা খুলিলা, লোকঙ্ক পাখে ব্যাংক সেবা পৌঁছি পারিলাণি। 40 কোটি ঘর পক্কা ঘর, যার ঘর নাই তাঙ্ক উপরে পৌঁছাইবার ব্যবস্থা মধ্যে মোদী কলে। এসব হিসাব কু যদি আমি দেবা তাহলে অনেক সময় লাগিব, এই হিসাব আপনার পাখে মধ্যে অছি। মু খালি চুম্বকরে আপনাদের কথা উপলব্ধি কথা কইদেলি, এবং বিশ্ব দরবারে আজি ভারতর স্থান কোন যা আমি বেশ অনুভব করিপারুচি। যেতবে ইউক্রেন ও রাশিয়া ভিতরে লড়াই হচ্ছে, ভারতর প্রধানমন্ত্রী কৌচন্তি যুদ্ধ বন্ধ কর, ভারতীয় মানুষ মু উদ্ধার করিবা পাই অনুরোধ চাউচি। যেতবে রাশিয়া পক্ষর ইউক্রেন পক্ষর গুড়ি বর্ষা বন্ধ হয়ে যাচ্ছে ভারতীয় সুরক্ষা পাই, সে প্রকার নেতৃত্ব আজি ভারতবর্ষে তৈরি হয়েছে মোদীক নেতৃত্বে। এ কথা আপনার সব জনা, মু নয় কথা কিছু কৌ নাই। যদি তা সামনে আমি গেল 25 বর্ষর শাসন ব্যবস্থা কু নেবা, এ 25 বর্ষে নবীন পট্টনায়ক যা করিছন্তি তার যদি হিসাব নেবা, আমি সে সংক্রান্তরে সবিশেষ চার্জশিট প্রকাশ করিছু, যে চার্জশিট মধ্যে আপনমানকু আমি এ প্রেস কনফারেন্স পরে দেই দেবু, কিন্তু তা সংক্রান্তরে কিছু চুম্বক রে মু কইবা পাই চাই। এই পার্লামেন্ট নির্বাচন, এই লোকসভা নির্বাচন মন্ডলীরে বরগড় ঠারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2016 মসিহারে পৌঁছিলে এবং ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। বরগড়ের পবিত্র মাটির, এই নির্বাচন মন্ডলীর পবিত্র মাটির, সারা দেশের চাষীঙ্ক পাই সে ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। আজি ওড়িশার কেবল 50 লক্ষ চাষী 6,766 কোটি টাকার বীমা সুবিধা পাই পারছন্তি। এ হচ্ছে প্রধানমন্ত্রীঙ্কর কথা কইবা এবং কাম করিবা ভিতরে সামঞ্জস্য, সেইথিপাই মোদী হচ্ছে বিশ্বসনীয়। কিন্তু সেই 2016 মসিহারে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক 100 টাকার ঘোষণা কলে, চাষীঙ্কু আমি 100 টাকা লেখা বোনস দেবু। 16 আজি 24 হইগলা, 8 বর্ষ কটিগলা, চাষীঙ্কু 100 টাকা দেবারে সে বিফল হয়েছেন। কেবল সেটিকি নুহ, যদি ঝারসুগুড়া জেলার কথা আমি কইবা, বেলপা ঠারে এক ডাক্তারখানা করিবার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, আজি পর্যন্ত হইপারিলা নাই। ইব নদীরে ব্যারেজ তৈরি করি করি চাষীঙ্ক জমিকু পানি দেবার বন্দোবস্ত করিবে বলি মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন, তা পূরণ হইপারিলা নাই। প্রতিবদলে ঝারসুগুড়ার পাওয়ার প্লান্ট এবং যে সব আসুচি তাকে বিজু জনতা দলর ছেলা চামুন্ডাঙ্কু ধরিকি জমি মানকরে বিছাই দিয়া যাচ্ছি, উর্বর জমি আজি মরুভূমিরে পরিণত হলাণি, চাষীঙ্ক পাই কহিবাকু কেই নাই। এ প্রকার পরিস্থিতি আজি ঝারসুগুড়া রাইত লাগলাণি। মু ঝারসুগুড়া জেলার সবিশেষ তথ্য দেবা পাই আম নেতৃমণ্ডলীকু আউ থারে আপনার সহ কথাবার্তা হওয়া পাই কইবি। মু কিন্তু ওড়িশার আউ কেতে যো হেইছি আজি যো আমি সংকল্প পত্র বাহার করিছু সে সংক্রান্তরে কিছু সংক্ষেপে কইবা পাই চাই। প্রথম কথা হচ্ছে ঝারসুগুড়ার আউ গোটিয়ে কথা ন কইলে হয়ত মোর বক্তব্য অসম্পূর্ণ রইযিব। আপন মানে জানন্তি যে 1936 মসিহারে ওড়িশা এক স্বতন্ত্র প্রদেশ হলা, 2036 মসিহারে একু 100 বর্ষ পূরিব, এবং 2036 মসিহা বেলকু ওড়িশাকু ভারতর
সবুঠারু উন্নত প্রদেশ পরিণরে পরিণত করিবা পাই ভারতীয় জনতা পার্টি সংকল্প নেইছি। আজি যেতবেলে ওড়িশারে মুখ্যমন্ত্রী নিজ 25 বর্ষ শাসনর বাহাদুরি নিয়ন্তি সেতবেলে সে কহন্তি যে শিল্পায়নরে ঝারসুগুড়া জেলাকে মু বহুত আগেই দেইছি। এটি দারিদ্র সীমা রেখা তলে থিবা লোকঙ্কর সংখ্যা সবুঠারু কম অছি। আজি আমি এই সাংবাদিক সম্মেলনের আপনার মাধ্যমে বিজু জনতা দলর নেতৃমণ্ডলীকে প্রশ্ন পচারিবাই চাহু যে যদি ঝারসুগুড়া এতে বিকশিত হয়ে গেল তাহলে কেবল গোটিয়ে মাত্র মু পরিসংখ্যান দেওয়া আপনার চাহে। আপন মানে জানতি যে বয়স তুলনার উচ্চতা কম হয়ে যা গোটে শিশু পক্ষে অপপুষ্টি যোগ হয়ে থাকে। বয়স তুলনার উচ্চতা কম রহিবার সংখ্যা ওড়িশারে হচ্ছে 34.1%, 34.1%, ঝারসুগুড়ারে হচ্ছে তা 34.90%। অর্থাৎ সারা ওড়িশারে শিশু মানে যে প্রকার অপপুষ্টি ভোগুচন্তি তাঠারু অধিক অপপুষ্টি ভোগুচি ঝারসুগুড়া মার শিশু। ওয়েস্টের যাকে কহতি উচ্চতা অনুসারে ওজন ঠিক রয়েছে কি না সে দৃষ্টিকোণর সারা ওড়িশার যেত 20.4% শিশু উচ্চতা অনুসারে তাঁর ওজন ঠিক হো না যেত ঝারসুগুড়া সে সংখ্যা হচ্ছে 24.80। অর্থাৎ ওড়িশার বয়স তুলনার কম ওজন থাকা শিশুঙ্ অপেক্ষা ঝারসুগুড়ার এ প্রকার অবস্থা অধিক ভয়ঙ্কর, অধিক সাংঘাতিক। কেবল সেটি নুহ, আজি মহিলা সশক্তিকরণ কথা মুখ্যমন্ত্রী বহু জোরে কৌচি, বিজু জনতা দল কৌছি, এটি জনে বিজু জনতা দল জনে মহিলা প্রার্থনী করেছি। আমি পচারিবাই চাও যে সারা ওড়িশার মহিলা যেত রক্তহীনতা রোগে ভোগুতা ওড়িয়া মহিলাঙ্কর সংখ্যা হচ্ছে 51%। ওড়িশার 51% মহিলা রক্তহীনতা ব্যাধি আক্রান্ত অনেক সেতবে ঝারসুগুড়ার 69.20%। অর্থাৎ ঝারসুগুড়ার মহিলাঙ্ক মধ্যে রক্তহীনতা অধিক দেখা যায়। যেতবে মহিলাঙ্ক কথা আরম্ভ করেছেন সেতবে মহিলাঙ্ক কথা ছাড়ি দেবা। আপন মানে জানন্তি যে যেউ আমার ভিডিও মুখ্যমন্ত্রী অছন্তি আউ তাঙ্কর যেউ গুমাস্তা তামিল সেবক অছন্তি যে আপনা ছাই নিজকে নেতা বলি কইকরি লোকক সামনাকে আসুচন্তি সতেকি 4.5 কোটি ওড়িয়াঙ্ক ভিতরে ওড়িশার বিকাশ পাই ওড়িশার নেতৃত্ব নেওয়া পাই জনে বি সক্ষম নাই। কেবল সক্ষমতা আছে জনে নিজ চাকরি রু অবসর নেইতিবা তামিল ভদ্রলোকঙ্কর। সে কৌচন্তি যে ভারতীয় জনতা পার্টি আসিলে মিশন শক্তি বা সেলফ হেল্প গ্রুপ স্বয়ং সহায়ক গোষ্ঠীকে বন্ধ করে দেওয়া যাব বলে এ প্রকার ধমক, এ প্রকার আতঙ্ক, এ প্রকার আশঙ্কা সে মা মানক ভিতরে সৃষ্টি করছেন। আমি প্রশ্ন পচারিবাই চাও এ মিশন শক্তি বা স্বয়ং সহায়ক গোষ্ঠীর আরম্ভ হয়েছিল কোটি, এ কার্যক্রম চালিছি কাহা অর্থে? এ কার্যক্রম আমি স্পষ্ট করে দেওয়া চাও এ কার্যক্রম আরম্ভ হয়েছিল ন্যাশনাল রুরাল লাইভলিহুড মিশন কেন্দ্র সরকার কার্যক্রম পূর্বতন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী করে হচ্ছে কার্যক্রম এতে যে ঋণ দিয়া যাচ্ছি এ ঋণ দৌছি কি নাবার্ড দৌছি ন্যাশনালাইজ ব্যাংক দৌছেন ঋণ এতে জনসাধারণ পয়সার ঋণ দিয়া যাও না ওড়িশা সরকার পয়সার ঋণ দিয়া যাও না এবং এ ঋণ 1100 সুধ হারে আসুচি এ 11 সুধ যে 11 হার 1100 হার সুধ এতু 7% সুধ কেন্দ্র সরকার দিয়ে 4% রাজ্য সরকার দিয়ে কিন্তু 4% সুধ ধার দেইকি যদি সে কে যে মিশন শক্তি হচ্ছে মো কার্যক্রম সারা ভারতবর্ষে চলছে মিশন শক্তি সারা ভারতবর্ষে স্বয়ং সহায়ক গোষ্ঠী চলছে কিন্তু অন্য রাজ্যের বিশেষ করে ভারতীয় জনতা পার্টির যে শাসিত রাজ্য মানুষ সেটি এ কার্যক্রমে
মহিলা মানুষ সশক্তিকরণ করিবার উদ্যম হচ্ছে। এটি কিন্তু মহিলা মানুষ রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করিবার উদ্যম করা যাচ্ছে, সেই উদ্যমকে আমি বিরোধ করছু। সেইথিপাই আমি লিখিছু, আম ইস্তাহারে লিখিছু, আমি সংকল্পরে লিখিছু, মোদীঙ্ক গ্যারেন্টিরে লিখিছু যে ওড়িশার 25 লক্ষ স্বয়ং সহায়ক গোষ্ঠী ভৌণী মানুষ মা মানুষ আমি লক্ষ্য প্রতিনিধি করাইব। কেবল যেমন আত্মনিযুক্তি হব, তাঙ্কর যেমিতি সেমানে স্বাবলম্বী হয়ে পারিবে, পরিবারকে যেমিতি চলাই পারিবে, সেথিপাই এ অর্থর সদুপযোগ পাই আমি 25 লক্ষ প্রতিশ্রুতি মধ্য দৌছু। কেবল সেতিকি নুহ, মহিলা মানুষ পাই 50,000 টাকার ভাউচার মধ্যে আমি ইস্যু করিব যদি ওড়িশারে বিজেপির সরকার প্রতিষ্ঠা হুয়ে। যৌ ঘর করোনা খরচ পাই মহিলাটি নিজ স্বামী উপরে, ভাই উপরে কিংবা পুয়ো উপরে নির্ভর করি এবং এথিপাই ঘরে যদি পুরুষ লোকটি অসমর্থ থাকে, যে বিবাদ দেখা যায়, যে কনফ্লিক্ট দেখা যায়, যে কলহ দেখা যায়, তাকে সমাপ্তি করিবা পাই। কাইকিনা মহিলা হাতে যে পয়সা আছে সে হাউস হোল্ড এক্সপেন্ডিচর ঘর করোনা খরচরে বিশেষ ভাবে নিয়োজিত করি। পুরুষ পক্ষ যে পয়সা যায় সে কেমিতি কোন খরচ করে, আমি যে পুরুষ বন্ধু মানে আছেন সেটা আমি প্রকাশ করু নাই। তেমন মহিলা মানুষ 50,000 টাকা দেবার এক প্রতিশ্রুতি ভারতীয় জনতা পার্টি মধ্যে দৌছি। আউ কোন প্রতিশ্রুতি দৌছি আপন মানে জানন্তি, এই শহরে ঝারসুগুড়া শহরে এবং অন্যান্য শহরে মু আপনকা গোটিয়ে ছোট কথা কইবি, আপনকর প্রত্যেক বাসহীন মুন্ডকু পক্কা ছাত দেবা পাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন। সেই অনুসারে ওড়িশাকু ২৯,২৮,০০০ ঘর যোগাই দিয়া গলা। 27,28,000 হচ্ছে গ্রামীণ এবং 2,00,000 হচ্ছে সহরী ঘর পাই। আপন মানে আশ্চর্য হবে এ 29,28,000 ঘরর রাজ্য সরকার 6,60,000 ঘর তৈরি করে পারলে নাই, পাখে পয়সা আছে কিন্তু তৈরি করে পারলে নাই 6,60,000 ঘর। এবং এ 6,60,000 ঘর ভিতর 4,00,000 ঘর হচ্ছে আদিবাসী এবং দলিত শ্রেণী ঘর। অর্থাৎ ওড়িশারে 25 বর্ষ ধরে শাসন ক্ষমতার থাকা সরকার কেউটি না কেউটি আদিবাসী দলিত এবং বঞ্চিত বিরোধী সরকার, একথা এই পরিসংখ্যান স্পষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমি আমার সংকল্প পত্রে দিয়েছি, মোদীঙ্কর গ্যারেন্টিরে দিয়েছি যে আমি ক্ষমতাকে ওড়িশারে আসলে 15,00,000 লোকঙ্ক ঘর মুন্ড উপরে আমি পক্কা ঘর দেব। ইয়ে গেল বাসগৃহর কথা। মু আপনার পানীয় জল কথা কৌছি, জাতীয় জল মিশন আরম্ভ কলে প্রধানমন্ত্রী, প্রত্যেক ঘরকু ট্যাপ যোগে শুদ্ধ পানীয় জল যোগাই দেবার বন্দোবস্ত কলে। সেথিপাই ওড়িশাকু দেলে 10,200 কোটি টাকা, কিন্তু এ রাজ্য সরকার, পঙ্গু সরকার, অপারগ সরকার, যেটি প্রশাসনিক অধিকারী মানে লোকঙ্ক পাখে মৌলিক সেবা পৌঁছাইবা পরিবর্তে বিজু জনতা দলর উমাস্তাগিরি করিবা পাই অধিক ভল পাঁতি, তাঙ্করি ফলরে, তাঙ্করি অপচেষ্টা ফলরে বর্তমান সুদ্ধা মাত্র 4,000 কোটি টাকা খরচ হয়ে পাইছে, লোকঙ্ক পাখে পানীয় জল পৌঁছি পারি না। এবং এই যে কার্যক্রম এটা 207টা বৃহত পানীয় জল প্রকল্প মাধ্যমে করিবা পাই রাজ্য সরকার নিষ্পত্তি নেইতিলে, পয়সা দিতিলা কেন্দ্র সরকার, তো 207টি মেগা ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট হওয়ার কথা হলা। 207 রু অধিক স্থিতি কোন মাত্র 16টি সম্পূর্ণ হয়েছে। আপন মানে সাংবাদিক বুলুথিবে দেখুথিবে বড় বড় ওভার হেড ট্যাঙ্ক হয়ে যাইছি কিন্তু লোকঙ্ক ঘরক পানি নাই, সবুজ রঙে রঙ করা যাইছি কিন্তু লোকঙ্ক ঘর পাখে পানি নাই। এবং এই যে 207টি মেগা ড্রিঙ্কিং ওয়াটার প্রজেক্ট এতর 16টি মাত্র সম্পূর্ণ হয়েছে, আউ 191টি সম্পূর্ণ হয়ে নাই। এবং লজ্জারে মুহ তল পইব ওড়িশার 4.5 কোটি লোকঙ্কর মু যে তথ্য এবে দেবি, এ তথ্য হচ্ছে এ 191টি ডাক
বৃহত জলসেচ জল পানীয় জল প্রকল্প কিয়ে ঠিকাদার কে দিলা আপন মানে জানন্তি উত্তরটা এর ঠিকাদার থিলে তামিলনাড়ুর ঠিকাদার মানে ওড়িশার ঠিকাদার নথিলে তামিলনাড়ুর ওড়া গলা কেন্দ্র সরকার দেইতিবা 10400 কোটি তাঙ্কু বড়াই দিয়া গলা সেমানে প্রকল্প পোধা পন্তরা করিকি ছু বানিছন্তি লোকঙ্ক পাখরে পানি নাই আজি খরা দিনরে গাঁ গণ্ডরে আপন বুলিলা বেড়ে দেখুথিবে গোটিয়ে গোটিয়ে পানি ট্যাপ পাখরে মা মাউসীকর ভিড় লাগিছি কজিয়া লাগুছি মো বাল্টিরে বা মো কলসিরে আগে পানি ভর্তি হব কি নাই কিন্তু প্রধানমন্ত্রীঙ্কর যে অনুদান থিলা তাকু তামিলনাড়ুর ঠিকাদারঙ্ক হাতরে টেকি নেইছন্তি এঠিকার যে গুমাস্তা সরকার দিয়াছন্তি কেবল পানীয় জল প্রকল্প নুহ এ রাজ্যের যেতে বড় বড় প্রকল্প অছি এথিপাইঁ ওড়িয়া ঠিকাদারঙ্কু অনুপযুক্ত ভাবুছি এ সরকার এথিপাইঁ রাজ্য বাহারু ঠিকাদারঙ্কু আনিকিরি এ বন্দোবস্ত করাযাউছি তেণু 26 লক্ষ ঘরকু পাইপ যোগে শুদ্ধ পানীয় জল দেবা পাই ওড়িশার ভারতীয় জনতা পার্টি সংকল্পবদ্ধ হয়েছে ইয়ে হচ্ছে মোদীঙ্কর গ্যারেন্টি মোদি ফেরে গ্যারেন্টি দেলা পরে কি প্রকার কার্যক্রম হুয়ে মু আপনাদের কই দিয়েছি ফসল বীমা যোজনা ঠারু আরম্ভ করিকি আপনাদের অন্যান্য কার্যক্রম উপরে তেণু মোদীঙ্কর গ্যারেন্টি হচ্ছে 26 লক্ষ ঘরে সে পৌঁছে আমার সবুঠারু কম থিলা গাঁ গড়িলে বুড়ি মা টিয়ে বুড়া বাপ টিয়ে আজিরু জ্যোতি হজি যাইছি দিব্যাঙ্গ টিয়ে অসহায় টিয়ে বিধবা টিয়ে তাকে 300-400-1100 টাকা পর্যন্ত ভত্তা মিলুতলা যদি ভারতীয় জনতা পার্টি ওড়িশার শাসন ক্ষমতাকে আসে তাহলে সমস্তঙ্কু 3000 টাকার ভত্তা দিয়া যাব এমানঙ্কু এবং 80 বর্ষ পুরি গেলে 3500 টাকার ভত্তা দিয়া যাব পশ্চিম ওড়িশার 3টি টেক্সটাইল হব তৈরি হব মেগা টেক্সটাইল পার্ক এতে বুণাকার মানুষ নিযুক্তি মিলব আজি সারা ওড়িশার 40 লক্ষ দাদন ওড়িশা বাহারে কাম করছন্তি তাঙ্কু ঘর পাখরে নিজ বাপা মাঙ্ক পাখরে নিজ পরিবার পাখরে রইকিরি কেমিতি রোজগার বন্দোবস্ত করা দিব সেতিপাই ভারতীয় জনতা পার্টি রোড ম্যাপ আনকিছি নিজ সংকল্প পত্রে আমি যে 1.5 লক্ষ পদ পদবী অছি সরকারি পদ পদবী খালি পড়িকিরি রইছি সরকারি কার্যালয়ে কাম হই ডাক্তারখানার ডাক্তার তো দূরের কথা টেকনিক্যাল স্টাফ নাহান্তি স্কুলরে মাস্টর নাহান্তি কলেজরে অধ্যাপক নাহান্তি নুয়া ওনারে তামসা চালিছি স্কুল গুড়ি রঙ্গ করিকিরি 5টি স্কুল নারে ভঙ্গা কান্থ উপরে রঙ্গ বোড়া যাচ্ছি শিক্ষক নাহান্তি এই যে 1.5 লক্ষ পদবী খালি রয়েছি তাকে অবিলম্বে পূরণ করিবার সংকল্প নেইছি ভারতীয় জনতা পার্টি শাসন ক্ষমতাকে আসলে এবং আউ 3.5 লক্ষ নিযুক্তি অবিলম্বে সৃষ্টি করিবার মধ্য দায়িত্ব সম্পূর্ণ ভাবে এই দায়িত্ব নেউছি ভারতীয় জনতা পার্টি এসবু কহিলা পরে মো মনকু আউ গোটিয়ে কথা আসুছি সে কথা ন কহিলে চলিব নাই সারা ওড়িশার অসুবিধার কথা আসুছি এবং আম অসুবিধার প্রতীক হচ্ছেন মহাপ্রভু জগন্নাথ আপন মানে বর্তমান জগন্নাথ মন্দির যাবে 4200 কোটি টাকা খরচ করি টয়লেট তৈরি হয়েছি দ্বার বন্ধ করে দিয়া যাইছি খরারে ডহল বিকল হয়েকি লোক মন্দির বড়দাণ্ডে গড়ুচ্ছেন ঠিয়া হওয়া জায়গা নাই শ্রীমন্দিরে মহাপ্রভুঙ্কর চকা ডোলরে আখি বিলাইবা পাই ওড়িয়ার 4.5 কোটি ওড়িয়াঙ্কু আজি বঞ্চিত করিছন্তি এ সরকার রক্ত ভণ্ডারর চাবি হজি যাইছি কেতবেলে মিলুছি কেতবেলে কলেক্টরঙ্কর তহবিলরু মিলুছি তো কেতবেলে হজি যাইছি তদন্ত কমিশন পরে তদন্ত কমিশন বসুছি তদন্ত কমিশন রিপোর্ট দেউ নাই রক্ত ভণ্ডার খোলা যাউ নাই মহাপ্রভুঙ্ক রত্ন ভক্তঙ্কর আবেগে নিজর সর্বস্ব দান করে যে রক্ত ভণ্ডার যে রত্ন ভণ্ডার শহ শহ বর্ষে তৈরি হয়েছি সে রত্ন ভণ্ডার কেটে সুরক্ষিত আজ এক বিরাট প্রশ্নবাচী হয়ে রয়েছে তেণু ভারতীয় জনতা পার্টি ওড়িশার শাসন ক্ষমতাকে আসিলা পরে রত্ন ভণ্ডারর বিধিবদ্ধ অডিট হব কোন সম্পত্তি আছে তার হিসাব জনসাধারণের নিকটে উপস্থাপিত করা যাব এবং চাবি মিলিবা হজিবা যে প্রহসন গ
গড়া 15 বর্ষ ধরি করি এ বিধর্মী সরকার করাই চলছি তার বিধিবদ্ধ তদন্তরে অপরাধী কু দণ্ড দিয়া এবং এ ঘটনার জনসাধারণ নিকটরে পর্দাফাস মধ্যে করা যাব। এ ঝারসুগুড়ারে এক শিল্পায়ন অঞ্চল, এতিরে অনসংগঠিত শ্রমিকঙ্ক সংখ্যা বহু, প্রত্যক্ষ ভাবে তো যেতে নিযুক্ত হয়েছেন, পরোক্ষ ভাবে মধ্যে অনেক নিযুক্ত হয়েছেন। আমি সংকল্প করুছু ভারতীয় জনতা পার্টি ওড়িশার ক্ষমতাকে আসলে প্রত্যেক অসংগঠিত শ্রমিককে 5 লক্ষ টাকার বীমা আমি করাইব, তাঁর কৌশি অসুবিধা সুবিধা হলে বীমা কোম্পানি ধরতে 5 লক্ষ টাকা দিয়া যাই পারিব। স্বাস্থ্য ক্ষেত্রে আপন মানে জানন্তি এটি যে ডাক্তারখানা আছে ঘুঞ্চাই দিয়েছেন, কেমিতি আপন মানে যাচ্ছেন আপন মানে জানিছেন যে অসুবিধার সম্মুখীন হচ্ছেন, যে তো শহরাঞ্চলের কথা ওড়িশার আপন মানক সংবাদপত্রে আমি দৈনিক পড়ুছু কেমিতি গর্ভবতী মা টিকে তার খটিয়া উপরে বহিকি নেওয়া পড়ুছি ডাক্তারখানা কু ডাক্তারখানার ডাক্তার নাহান্তি। এ প্রকার পরিস্থিতিরে ভারতীয় জনতা পার্টি ঘোষণা করুছি যে ক্ষমতাকে আসিবার বর্ষে ভিতরে সবু ডাক্তারখানারে ডাক্তার এবং টেকনিক্যাল স্টাফ দিয়া যাব এবং বিএসসি এবং সিএসসি রে অর্থাৎ প্রাথমিক সেবা যে স্বাস্থ্য সেবা এবং যে গোষ্ঠী স্বাস্থ্য কেন্দ্র অছি সেটি 36,000 নয়া শয্যা ব্যবস্থা করা যাব। ডাক্তার নথিবা কারণরু শয্যা বৃদ্ধি ঘটু নাই। ওড়িশার 11-11টি মেডিকেল কলেজ 60% অনুদান দিয়ে যশস্বী প্রধানমন্ত্রী মোদি তৈরি করছেন, ওড়িশার ডাক্তার অভাব রইব নাই এবং তাহারি তাকত উপরে আমি কৌছু 36,000 শয্যা আমি তৈরি করব এবং প্রত্যেক কমিউনিটি হেলথ সেন্টারে আইসিইউ রইব, ডায়ালিসিস রইব এবং ওটি মধ্যে অপারেশন থিয়েটার মধ্যে রইব। এথিপাইঁ সদর ডাক্তারখানাকে যা দরকার নাই এ প্রকার ব্যবস্থা মধ্যে ভারতীয় জনতা পার্টি করিব যেদিন সে ওড়িশার ক্ষমতা আসবে। প্রদূষণ এক বিরাট প্রসঙ্গ ঝারসুগুড়া, এ প্রদূষণ বঞ্চবা এবং বিদ্যুৎ শুল্ক এত লোক রিহাতি দেওয়া সূর্য ঘর যোজনার ঘোষণা করা যাই। এ সূর্য ঘর ঘোষণার সমস্ত ঘর উপরে সোলার প্যানেল বসা যাব 300 ইউনিট পর্যন্ত, সেটিকার মালিক ঘরর মালিক যে বিদ্যুৎ ব্যবহার করিব তা মুক্ত নিঃশুল্ক, কোণী পয়সা দেওয়া পড়ব না, আহা বড়কা রহিলা সে গ্রিড কু বিক্রি করে 2 পয়সা মধ্যে রোজগার করে পার। এবং এই অঞ্চল তো এক নাই নাই রাজ্য, খালি শিল্পর ধোঁয়া বান দিয়া যাচ্ছি। আজি সারা ঝারসুগুড়া চর্চিত কেউটি পাই নিজের আইন শৃঙ্খলা পরিস্থিতি পাই সারা বিশ্বরে ঝারসুগুড়া একমাত্র অঞ্চল যেটি ক্যাবিনেট মন্ত্রী কু তাঁকর পুলিশ তাঁকরি সে সরকার পুলিশ হত্যা করে দিয়ে এবং তার রহস্য অসল রহস্য বর্তমান সুদ্ধা উদ্ঘাটিত হুয়ে নাই। আজ ক্রাইম ক্যাপিটাল ভাবে ঝারসুগুড়ার বদনাম হবার লাগিছে, আজ ড্রগস অবাধ কারবার ঝারসুগুড়ার যুবপিঢ়ি পথভ্রষ্ট হবার লাগিছে। তো এসব কারণ কন এটিকার দীর্ঘদিন রাজনৈতিক নেতৃত্ব নেওয়া নেতৃত্বর এর পছরে ভূমিকা কন একথা আপন মানে সমস্ত ভালো ভাবে জানতে, দিবঙ্গত লোকঙ্ক প্রতি কৌশি প্রকার আক্ষেপ করিবা পাই মু চাও নাই, কিন্তু ঝারসুগুড়ারে কাম করিবার সংস্কৃতি ঝারসুগুড়ারে যে রয়েছে সভ্যতা সে সভ্যতাকে তিল তিল করে কে হত্যা করেছে আপন মানে জানন্তি। এণু এটিকার ঝারসুগুড়া জনসাধারণকে ভয় ক্ষম এবং অহংকারে বশীভূত করা যাই পারিব নাই, এটি সেবা এবং ঝারসুগুড়ার প্রকৃত সমস্যাকে যে চিনিছি তাহারি মাধ্যমে এসব ব্যবস্থা হব। আও ওড়িশার অনুটি কথা আছে সময় অনুযায়ী দিওটি কথা মু সারি দেবি, ইন্টারন্যাশনাল লেবর অর্গানাইজেশন ILO এবে গোটে বাহার করেছি যে ভারতবর্ষর বিভিন্ন রাজ্যরে 2004 নিযুক্তির অবস্থা কম লা এবং 2022 পর্যন্ত এর নিযুক্তি অবস্থা কম লা 2022 পর্যন্ত সে আকলন করেছেন, প্রকাশ পাইছে রিপোর্ট 2024 এ রিপোর্ট কৌছি যে 2004
ଯୋଉ ନିଯୁକ୍ତିର ପରିବେଶ ଥିଲା, ଯୋଉ ନିଯୁକ୍ତିର ଆକଳନ ଥିଲା, ଯୋଉ ନିଯୁକ୍ତିର ପରିସ୍ଥିତି ଥିଲା, ଏ 22 ରାଜ୍ୟରେ ତଳ ଆଡୁ ଓଡ଼ିଶା ଥିଲା 22 2004 ମସିହାରେ 2022 ମସିହାରେ ଏ ସ୍ଥିତିରେ ଗୋଟିଏ ପାଇହା ବି ଉନ୍ନତ ହେଇନାହିଁ। ଏ 22 ବର୍ଷର ଶାସନରେ ଏମାନେ ଅଛନ୍ତି, ଆମେ ଯୋଉ 22 ସ୍ଥାନରେ ଥିଲେ ସେଇ 22 ଆଜି ବି ରହିଛୁ। ଇଏ ହଉଛି ନିଯୁକ୍ତିର ପ୍ରସଙ୍ଗ। ଦ୍ୱିତୀୟ କଥା, ଆଉ ଗୋଟିଏ କଥା କହିବି, ଦରଦାମ ବୃଦ୍ଧି କଥା ବହୁତ ଆଲୋଚନା ହଉଛି। ଦରଦାମ ବୃଦ୍ଧି ଉପରେ କେବଳ ଗୋଟିଏ ଛୋଟ କଥା କହିବା ପାଇଁ ମୁଁ ଚାହେଁ, ଯେ ସାରା ଭାରତ ବର୍ଷରେ ପ୍ରତ୍ୟେକ ରାଜ୍ୟରେ କଣ ମୁଦ୍ରାସ୍ଫୀତି ଘଟୁଛି, କଣ ଦରଦାମ ବୃଦ୍ଧି ଘଟୁଛି, ତାପରେ ରିଜର୍ଭ ବ୍ୟାଙ୍କ ମାସିକ ଗୋଟିଏ ଗୋଟିଏ ବିବରଣୀ ଦିଏ। ସେ ବିବରଣୀ ଅନୁସାରେ ଓଡ଼ିଶାର ମୁଦ୍ରାସ୍ଫୀତି ସାରା ଭାରତ ବର୍ଷରେ ସର୍ବାଧିକ ମାର୍ଚ୍ଚ ମାସରେ। ମାର୍ଚ୍ଚ ମାସର ରିପୋର୍ଟ ବାହାରିଛି, ଏପ୍ରିଲ ବାହାରି ନାହିଁ, ମୁଁ ମାର୍ଚ୍ଚ ମାସର ରିପୋର୍ଟ ଆପଣଙ୍କୁ ଦେଉଛି। ସାରା ଭାରତ ବର୍ଷରେ ଯେତେବେଳେ ମୁଦ୍ରାସ୍ଫୀତି ହାର 4.9 ଆପଣ ନେଇ ଦିଅନ୍ତୁ, ଯୋଉମାନେ ଶୁଣୁଛନ୍ତି, ସେତେବେଳେ ବି କହିଥିଲି 10% ଥିଲା 2014 4.9 ହେଇଛି ଏବେ। ଏବେ ବି ମୁଦ୍ରାସ୍ଫୀତି ହାର ଭାରତ ବର୍ଷରେ 4.9, ଓଡ଼ିଶାରେ କେତେ 7.1। କାରଣ କଣ? କାରଣ ହଉଛି ନିତ୍ୟ ବ୍ୟବହାର୍ଯ୍ୟ ଜିନିଷ ଉତ୍ପାଦନ କରିବାରେ 25 ବର୍ଷରେ ସ୍ଥାୟୀ ସରକାର କେଉଁଠି ନା କେଉଁଠି ବିଫଳ ହେଇଛନ୍ତି। ଆଳୁ ମିଶନ ଫେଲ, ଲୋକଙ୍କ ପାଖରେ ପିଆଜ ପହଞ୍ଚି ପାରୁନାହିଁ, ଚିନି ପାଇଁ ଆମେ ବାହାର ରାଜ୍ୟ ଉପରେ ହାତ ପାତୁଛୁ। ଏ ପ୍ରକାର ଯୋଉ ସ୍ଥିତି ହେଇଛି, ସେଇଥିପାଇଁ ଆଜି ଓଡ଼ିଶାରେ ମୁଦ୍ରାସ୍ଫୀତି ହାର ଅଧିକ। ତେଣୁ ଏସବୁର ଆକଳନ ଆପଣମାନଙ୍କ ନିକଟରେ ଦେଲୁ, ଆପଣମାନଙ୍କ ମାଧ୍ୟମରେ ଝାରସୁଗୁଡ଼ାର ଜନସାଧାରଣଙ୍କୁ ବିଚାର ପାଇଁ ଏ ତଥ୍ୟ କହୁଛୁ। ବିଚାର ଆପଣମାନେ, ଆପଣମାନେ ଗଣତନ୍ତ୍ରର ସବୁଠାରୁ ବଡ ନିୟାମକ, ଆପଣମାନେ ହିଁ ନିୟମ ତିଆରି କରିବେ। ଚତୁର୍ଥ ସ୍ତମ୍ଭ କଥା ଟିକେ ଭୁଲି ଯାଇଛି, ଆପଣମାନଙ୍କ ନିଜର କଥା, ଚତୁର୍ଥ ସ୍ତମ୍ଭ ପାଇଁ ମଧ୍ୟ ଆମର ସଂକଳ୍ପ ପତ୍ରରେ ଉଲ୍ଲେଖ ଅଛି। ପ୍ରଥମ କଥା, 17 ରାଜ୍ୟ ଆପଣମାନେ ଜାଣନ୍ତି ସାମ୍ବାଦିକମାନଙ୍କୁ ପେନ୍ସନର ବନ୍ଦୋବସ୍ତ ଅଛି, ଓଡ଼ିଶାରେ ତାହା ନାହିଁ। ଗଲା ଫେବୃଆରୀ 6 ତାରିଖରେ ସାରା ଓଡ଼ିଶାର ସାମ୍ବାଦିକ ବନ୍ଧୁମାନେ ଭୁବନେଶ୍ୱରରେ ଧାରଣାରେ ବସିଥିଲେ, ଆପଣଙ୍କ କଥା ନ୍ୟାଯ୍ୟ କଥା ବୋଲି ସମସ୍ତେ ସ୍ୱୀକାର କଲେ, କିନ୍ତୁ ଆପଣଙ୍କୁ ବର୍ତ୍ତମାନ ସୁଦ୍ଧା ପେନ୍ସନର ବନ୍ଦୋବସ୍ତ ହେଲା ନାହିଁ। ଯେଉଁଦିନ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟିର ସରକାର ଏଠାରେ ପ୍ରତିଷ୍ଠିତ ହେବ, ସେଇଦିନ ସାମ୍ବାଦିକମାନଙ୍କର ପେନ୍ସନର ବନ୍ଦୋବସ୍ତ ହେବ। ଗୋପବନ୍ଧୁ ସ୍ୱାସ୍ଥ୍ୟ ଯୋଜନାରେ ତାକୁ 10 ଲକ୍ଷ ଟଙ୍କା ପର୍ଯ୍ୟନ୍ତ ବୃଦ୍ଧି କରିବୁ ବୋଲି ଆମେ ସଂକଳ୍ପ ନେଇଛୁ, ଏବଂ କେବଳ ସାମ୍ବାଦିକମାନଙ୍କ ପାଇଁ ନୁହଁ, ସାମ୍ବାଦିକଙ୍କର ବାପା ମା, ବୁଢା ବୁଢ଼ୀ ଯେଉଁମାନେ ଅଛନ୍ତି ତାଙ୍କୁ ମଧ୍ୟ ଏଇ ଯୋଜନାରେ ଅନ୍ତର୍ଭୁକ୍ତ କରିବୁ। ଆକ୍ରିଡିଏସନ ବ୍ୟବସ୍ଥା ଯୋଉ କମିଟି ଅଛି ତାକୁ ମଧ୍ୟ ପୁନର୍ଗଠନ କରାଯିବ, ଏବଂ ବ୍ଲକ ସ୍ତରରୁ ସାମ୍ବାଦିକମାନେ ଅଛନ୍ତି ସେମାନେ କେମିତି ଆକ୍ରିଡିଏସନ ପାଇବେ ତାହା ମଧ୍ୟ ବନ୍ଦୋବସ୍ତ ହେବ। ଏବଂ ଚତୁର୍ଥ ସବୁଠାରୁ ବଡ କଥା, ଆପଣମାନଙ୍କ ବୃତ୍ତି ପାଇଁ ଆପଣ ଯେତେବେଳେ ତଥ୍ୟ ସଂଗ୍ରହ ପାଇଁ ଯାଉଛନ୍ତି, ସମ୍ବାଦ ସଂଗ୍ରହ ପାଇଁ ଯାଉଛନ୍ତି, ସେତେବେଳେ ଆପଣମାନେ ଆକ୍ରମଣର ଶିକାର ହେଉଛନ୍ତି, ମୋକଦ୍ଦମାର ଶିକାର ହେଉଛନ୍ତି। ଆପଣଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ଯେଉଁମାନେ ପ୍ରତିପତ୍ତିଶାଳୀ ଲୋକ ସେମାନେ ଆପଣଙ୍କ ବିରୁଦ୍ଧରେ ପଦକ୍ଷେପ ନେଇଯିବା ପାଇଁ ପ୍ରସ୍ତୁତ ହେଇଯାଉଛନ୍ତି ବା ସେଥିରେ ସଫଳ ହେଉଛନ୍ତି। ବର୍ତ୍ତମାନ ଭାରତୀୟ ଜନତା ପାର୍ଟି ଶାସନ କ୍ଷମତାକୁ ଆସିଲେ ସାମ୍ବାଦିକଙ୍କ ପାଇଁ ସାମ୍ବାଦିକ ସୁରକ୍ଷା ଆଇନ ପ୍ରଣୟନ କରିବ, ଯାହାଫଳରେ ବୃତ୍ତିଗତ ବୃତ୍ତିରେ ଥିବା ସାମ୍ବାଦିକମାନଙ୍କୁ ସୁରକ୍ଷା ମିଳିପାରିବ। ଏ ସମସ୍ତ ତଥ୍ୟ ଆପଣମାନଙ୍କ ନିକଟରେ ଦେଲି, ଏବଂ ଆପଣମାନଙ୍କ ମାଧ୍ୟମରେ ଝାରସୁଗୁଡ଼ା ବାସୀଙ୍କ ପାଖରେ ଏ ତଥ୍ୟ ସଠିକ୍ ପହଞ୍ଚିପାରିବ ବୋଲି ମୁଁ ଆଶା ରଖୁଛି। ଏହା ଉପରେ ପ୍ରଶ୍ନ।